যে সাড়ে সাতটায় উঠতে হবে, সাড়ে সাতটায় অ্যালার্ম দেওয়া, আটটার সময় যেতে হবে, তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যখন বাজে অ্যালার্মটা এখন বাজলো, আরো আধা ঘন্টা সময় আছে, আটটায় বেরোতে হবে, আধা ঘন্টা আগে অ্যালার্ম দিয়েছিলাম, মাথায় তো এটা আছে, তার মানে তাহলে আর এই আধা ঘন্টা ছোট্ট করে একটু ঘুম দিই। এই আধা ঘন্টার ঘুম যখন চোখটা বন্ধ হয় ঠিক দুই মিনিট পর চোখ খুলে দিয়ে তিন ঘন্টা হয়ে গেছে। আর যখন কোনো ক্লাসে থাকবা আর এরকম ঘুম ঘুম চোখ নিয়ে কোনো প্রোগ্রামে থাকবা, মানে ঘুমাইতে পারবা না তুমি, এখন তোমার যত ঘুমিয়ে আসো তুমি এখন ঘুমাইতে পারবা না, কারণ এখন আমার সচল তো পারবো না। আর মনে করো কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ক্লাস বা কোনো প্রেজেন্টেশন বা কোনো একটা সেমিনারে বসে আসো, ঘুম আসতেছে, ঘুমাইতে পারতেছো না, তখন দেখবে তিন ঘন্টা ধরে তাকায় রয়েছি, মাথা দশ মিনিট যায়, বলো কি ব্যাপার, এতক্ষণ ধরে কথাবার্তা চলতেছে, এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি কিন্তু মাত্র দশ মিনিট পার হইল, আর ঘুমাই গেলে দশ মিনিটে দশ ঘন্টা পার হয়ে যায়, অদ্ভুত এই ইকুয়েশন আমার মিলে না।